তদন্ত বিচার পল্লবী থানা সারে আমার নাম ঠিকানা নিয়ে আমাকে প্রাণ ফুসাইয়া দিবে ঘরে ঘরে। যে অফিসার সাহেব আমাকে যে সাহায্য করতেছে নাম ঠিকানা নিয়ে চলে যাবে, আমরা আর থাকবো না, আর আমরা চলে যাবো এবার, আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করবো না, সব ফলাফল নিয়ে চলতে পারি। হ্যাঁ, বাসাটা পৌঁছে দিবে, নিতে আসে, উনি নিচ্ছে, নিয়ে আমাদের ঘরে ঘরে দিয়ে আসবো। কতদিন যাবো রাস্তা ঘোরাঘুরি করতে? এই কয়দিন দিয়ে, শুক্রবার 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 বাইরে হই ভাই, বাসাবাড়ি কাজ নাই, আমরা বাসাবাড়ি কাজ নাই না, এই জন্য আমরা আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল মাহবুব পল্লবী থানা। জি, পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের সুযোগ্য উপপুলিশ কমিশনার মিরপুর বিভাগের মহোদয়ের ইনস্ট্রাকশন মোতাবেক আমরা আজকে পল্লবী থানা এলাকাধীন যারা রাস্তাঘাটে ত্রাণ প্রত্যাশী রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অহেতু ঘোরাঘুরি করতেছে, ভিড় করতেছে, আমাদের টহল পার্টি, মোবাইল পার্টি এবং আমি নিজে তাদেরকে এক জায়গায় দাঁড় করাই এবং তাদের সাথে আমরা কথাবার্তা বলি, তাদের নাম ঠিকানা নিই এবং তাদেরকে আমাদের সরকারি গাড়িযোগে তাদের বাসায় পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে আশ্বস্ত করতেছি আপনাদের নাম ঠিকানা আমরা নিয়ে রাত্রের মধ্যে আপনাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দেব। কিন্তু অহেতু রাস্তাঘাটে এইভাবে রাস্তাঘাটে বসে পড়া, এই রাস্তায় মোড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ত্রাণের নামে, এগুলো আমরা তাদেরকে কাউন্সিলিং করা হয়েছে, এভাবে আমরা তাদেরকে বুঝাই বুঝাই তারা মোটামুটি আমার কথায় আশ্বস্ত হয়েছে। আমরা মোটামুটি দেখলে আপনি নিজে দেখতে পাচ্ছেন আমাদের সরকারি তাদেরকে কাউন্সিলিং করার মাধ্যমে আমরা গাড়িতে উঠাই তাদের বাসায় পৌঁছে দিচ্ছি। কতদিন ধরে এই মানব সেবায় আপনারা কাজ করে আসছেন? আমরা শুধু আমি কেন, আমাদের সমস্ত পুলিশ বাহিনী, আমরা নিজেরাই দেখতেছেন সব জায়গায় মিডিয়া সহ আমরা মানব সেবায় তখনও আছি, এখনও আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ।